বন্ধু বান্ধবের বিয়েতে দাওয়াত খেতে না পারার দুঃখে দীর্ঘ ৩০ বছর পর আবারও তাদের বিয়ে দিলেন বাকি বন্ধুরা। রীতিমতো মোটরসাইকেল গাড়ি পিকআপ ভ্যানে করে শোডাউন দিয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হন বরকনে। তাদের ছেলে মেয়েদের উপস্থিতিতেই সম্পন্ন করেন বিশাল এই আয়োজন। আজকে বসে যে মনে হচ্ছে আমি ২৩ বছর আগের সেই স্বপ্ন এখনো কি বলবো আর কি, নতুন বউ বউ লাগছে আমাকে নিজেকে, ভীষণ ভালো লাগছে আমার। সম্প্রতি এমনই এক প্রতীকী বিয়ের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। দুই শতাধিক বন্ধুদের উপস্থিতিতে প্রতীকী এই বিয়েটি পরিণত হয় একটি উৎসব মুখর মিলন মেলায়। ১৩ এপ্রিল ঠাকুরগাঁও এসএসসি ৮৯ ব্যাচের আয়োজনে এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মিলন মেলায় চলে এই বিয়ের আয়োজন। আমার বিবাহিত জীবন ২৬ বছরের, তখন হয়তো কোনো বন্ধু বান্ধবকে দাওয়াত করতে পারিনি, আমাদের ঘরোয়া ভাবে একরকম বিয়ে হয়েছিল। কিন্তু আজকে বন্ধুদের এই অনুষ্ঠানটায় নিজেকে আবার নতুন করে কোনে রূপে উপস্থাপন করতে পেরে খুব ভালো লাগছে। নতুন করে বিয়ের পিঁড়িতে বসা বরকনেদের ভাষ্য, কয়েক যুগ পর এমন নতুন জামাই বউ সাজার আয়োজনে অংশ নিতে পেরে বেশ খুশি তারা। এমন আয়োজনের স্কুলের বন্ধুদের পাশে পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। জীবনের শেষ প্রান্তে এসে এতদিন আমি বুঝতে পারছি যে বিয়ে করা উচিত, এজন্য আমি আবার নতুন করে পুরাতন বিয়েটা পুরাতন হয়ে গেছে, হ্যাঁ ওই পুরাতনকে আবার নতুন করে আমি বিয়ে করতেছি, হ্যাঁ যাতে করে আমার মানে প্রেম প্রীতি ভালোবাসা তার প্রতি যে নতুন করে মানে যেন জাগ্রত হয়। প্রতীকী এই বিয়েতে বন্ধুরা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে কেউ হয় বরপক্ষ, আবার কেউ বা সাজে কোনে পক্ষ। বরযাত্রী, গেট ধরা, সঙ্গীতানুষ্ঠান, খাওয়া দাওয়া সহ বিয়ের সব ধরনের আনুষ্ঠানিকতা। এছাড়াও মিলন মেলায় প্রতীকী বিয়ের আগে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও খেলাধুলা, হারিয়ে যাওয়া বন্ধুদের জন্য প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র এবং সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আজকে থেকে দুই যুগ আগে বিয়ে করছিল, তাদের বিশাল প্রেম খাইনি ছিল, তারা বিয়ে করছে, কিন্তু বিয়ে খাইতে পারেনি, আমাদের কাছে মনে হয়েছে যে তাদের আমরা একটা প্রতীকী বিয়ে দেই। বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় এবং সকল বন্ধুর একত্রে হওয়ার উদ্দেশ্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এছাড়া এমন আয়োজনের মাধ্যমে সবাই পুরনো শৈশবে ফিরে যেতে পারবেন বলেও মনে করেন তারা। যে বয়সে বিয়ে বিয়েতে আমরা অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা এত বছর পর এসে তাদের বিয়ের একটা অনুষ্ঠান করেছি। অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের বাবা মাকে বরকনের সাজে দেখে এবং তাদের যাবতীয় আনুষ্ঠানিকতা দেখে বেশ আনন্দিত তাদের সন্তানরাও। আব্বু আম্মুকে বর আর হচ্ছে কোনে বেশি দেখে খুবই ভালো লাগতেছে। আসলে ছোট মানে আমাদের তো এটা দেখার কোনো সৌভাগ্য হওয়ার কথা ছিল না। বাবার ফ্রেন্ডের জন্য বা আমার ফ্রেন্ডের জন্য আজকে বাবা মাকে এই অবস্থায় দেখার সুযোগ হয়েছে, মানে অনেক ভালো লাগছে। আজকে আমি আমার মা বাবার বিয়ে খেলাম, আমরা এই প্রোগ্রামটিতে অনেক এনজয় করেছি, আমার খুবই ভালো লাগছে। আমার আসলে অনুভূতিটা এতই ভালো যে প্রকাশ করতে আমি আসলে পারতেছি না।